বিয়ে বাড়ি কিংবা গায়ে হলুদ কিংবা বিভিন্ন অনুষ্ঠানে আমরা সাজিয়ে থাকি ফুল দিয়ে। আমরা সেই ফুলগুলো বেশিরভাগই সংগ্রহ করি কোনো দোকান থেকে বা প্রতিষ্ঠান থেকে। কিন্তু আপনাদের কি মনে হয়েছে কখনো যে ফুলগুলো কিভাবে জমি থেকে সরাসরি জমি থেকে আসে, জমি থেকে কিভাবে চারা উৎপাদন করা হয়, বা এই ফুলগুলো কিভাবে আমাদের সামনে যেভাবে ঝোপা আকারে তুলে ধরা হয় সেগুলো কিভাবে তৈরি করা হয়? আজ আপনাদের এই অনুষ্ঠানে দেখাবো যে কিভাবে ফুলের চাষ করা হয়, কিভাবে এই ফুলটা সংগ্রহ করে ফুলের ঝোপা তৈরি করে আমাদের হাতে পৌঁছে দেওয়া হয়। তবে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি করছেন ভাই? ভাই এই যে ফুল ক্ষেতের পরিচর্যা করছি। আচ্ছা, আমি কি ভিতরে আসতে পারি? জি আসতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এটা তো গাঁদা ফুল। জি গাঁদা ফুল। আচ্ছা, এই গাঁদা ফুলের ভিতরে কি জাত আছে নাকি? জি আছে, অনেক রকম আছে। আচ্ছা আচ্ছা, প্রথমে ভাই আপনার নামটা জানতে চাই। জি, আমার নাম মোহাম্মদ নাহিদুল ইসলাম। নাহিদুল ইসলাম, আপনার ঠিকানাটা যদি একটু বলতেন দর্শকদের। ঠিকানা সিঙ্গির বাজার, জেলা ঝিনাইদহ, থানা কালীগঞ্জ। আচ্ছা কালীগঞ্জ। আচ্ছা ধন্যবাদ ভাই। ভাই এই যে গাঁদা ফুলের যে জাতটা, এটা কোন জাত ভাই? এটা হচ্ছে লাল ফুল, এটা বল ফুল। বল 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 ফুল। জি। আচ্ছা, এখানে দেখছি এগুলা লাল হয়ে গেল, ওইগুলা হলুদ। এটা হলো হলুদ, একে বাসন্তী ফুল বলে। বাসন্তী? জি বাসন্তী। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা পরিবেশ, আসলে ফুলগুলো দেখতে আসলে খুবই খুবই সুন্দর, আপনারা দেখুন। আচ্ছা ভাই, এই এখানে কতটুকু জমি আপনার ফুলের চাষ করছেন? এখানে আছে আপনার 8 কাঠা। 8 কাঠা? জি। আচ্ছা 8 কাঠা। এটা হচ্ছে এই গাছগুলোর বয়স কতদিন? এই গাছগুলোর বয়স আপনার হচ্ছে কি সর্বোচ্চ 4 মাস থেকে 4.5 মাস। 4.5 মাস। আচ্ছা ভাই, আমরা একটু প্রথম থেকে শুনতে চাচ্ছি যে আসলে এই যে ফুল চাষ, আমাদের এই সাধারণত এই আশপাশে তেমন একটা ফুল চাষ দেখা যায় না, তো আপনি এই যে একা ফুল চাষ করছেন এখানে, আপনি কবে থেকে এরকম শুরু করছেন আজকে ফুল চাষটা? আমি শুরু করছি আজ থেকে আপনার 6 বছর আগের থেকে। 6 বছর আগের থেকে? 6 বছর আগের থেকে তার মধ্যে বেশ অভিজ্ঞতা আছে আপনার ফুল চাষে। আচ্ছা, এই যে আপনি 7-8 কাঠা ভূমিতে ফুল করছেন আর কি, গাঁদা ফুল করছেন, এই ফুলগুলো আপনি তুলেছেন এখান থেকে? জি তুলেছি, গতকালকে তুলেছে। গতকালকেও তুলছেন? গতকালকেও তুলছে। আচ্ছা, এই কিরকম ভাবে বিক্রি করেন, কোথায় বিক্রি করেন এগুলো? এগুলো বিক্রয় হয় আমাদের পাশে ফুলে মানে গ্রাম আছে বেলেডাঙ্গা বাজার। জি জি। ওখানে আপনার হচ্ছে কি ফুলের ওইদিকে চাষ বেশি, তো আচ্ছা ওখানে আর কি আপনার বাজার আছে, ফুল বাজার আছে, ফুলের বাজার। ফুলের বাজার, ওখানে বিক্রি করেন? ওখানে ফুল ফুল বিক্রি। আচ্ছা, এই ফুলগুলো কি পিস হিসেবে বিক্রি করেন নাকি? এগুলো হচ্ছে কি আপনার ওই ছোট ছোট মালা ধরনের আছে আপনার, ঝুপা তৈরি করতে, ঝুপা হিসেবে। আচ্ছা, এই এক একটা ঝুপায় কতগুলো ফুল থাকে? আপনার যদি ছোট সাইজ ফুল হয় 650-700 ফুল ধরে, আর আপনার যদি একটু মোটা হয় 500-600 ফুল লাগে। আচ্ছা, এখন আমি আপনার এই ফুলের বাগানের ভিতর দিয়ে একটু দেখতে চাই যে আসলে। আচ্ছা চলুন দেখা যাক আপনার সাথে করে। দর্শক এখন আমরা এই ফুলের বাগানটি ঘুরে দেখবো আর কি, তবে চলুন। আচ্ছা ভাই, আরেকটা বিষয়, এই যে আপনার এখানে যে বললেন 7 কাঠা মতো ফুল করছেন, আপনার কি আর কি কোনো ফুলের বাগান আছে? আরও আছে। আচ্ছা, আর কতটুকু আছে? জি আরও আছে, ও পাশে আপনার দু জায়গায় আছে, একটা 15 কাঠা মতো, আর এই একটা আছে, এটা শেষ হয়ে যাচ্ছে, এটাও ছিল 7 কাঠা। আচ্ছা দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এখন এই যে ফুলের গাছগুলো মানে ফুলের চারাগুলো আপনারা কিভাবে রোপণ করেন জমিতে? ফুলের চারা আপনার জমি চার্জ দিতে হয়, চার্জ দিয়ে জমিতে সেচ দিতে হয়, পানি পানি দিয়ে আপনার কাদা নরম হয়, ওই নরম মাটিতে আর কি চারাগুলো রোপণ করা হয়। এইটার দূরত্ব কিরকম দূরত্বে লাগান একটা গাছ? আপনার 6 ইঞ্চি পর পর, 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি, 6 থেকে 8 ইঞ্চি পর পর। আর হচ্ছে কি এদিকে আপনার 1 গজ, এই এই যে একটা পিলি থেকে আরেকটা পিলি থেকে সারি আপনার হচ্ছে কি 3 ফুট অন্তর, 3 ফুট দূরত্ব থাকবে। আচ্ছা আচ্ছা, এই গাছ রোপ মানে এই যে ফুলের জন্য যে আলাদা কোনো আপনার পরিচর্যার দরকার আছে কি? জি আছে। কিরকম সেটা? যেটা আপনার জমিতে আপনার জমি চারা রোপণের পর জমি আপনার কোদাল দিয়ে
পাশনি দিয়ে কোপ দিয়ে আপনার ওটা গোড়ায় বাঁধতে হয়, গোড়ায় মাটি দিতে হয়, গোড়ায় মাটি দিতে হয়, জি মাটি দিয়ে গোড়াটা উঁচা করে দিতে হয়। কি জন্য এটা করতে হয় আর কি? এটা উঁচা করে দিলে আপনার গোড়ায় নতুন শিকড় গজায়, গজানোর কারণে গাছে শক্তি পায়, গাছে দ্রুত বৃদ্ধি পায়, গাছে দ্রুত বৃদ্ধি পায়। আচ্ছা, এখানে কোনো সার প্রয়োগ করেন কি? জি সার প্রয়োগ করেন। কি কি সার ব্যবহার করেন? চলেন একটু যে কথা বলি। অন্য কোন ধরনের সার আপনার বেশি একটা লাগে না, এতে লাগে আপনার টিএসপি আর অল্প সামান্য কিছু হচ্ছে কি আপনার নাইট্রোজেন ইউরিয়া, বেশিরভাগ বেশি না আর কি, সামান্য মাত্রা বেশি ব্যবহার করা। আচ্ছা, এটাতে কোনো রোগের প্রাদুর্ভাব দেখা যায়? কি কি রোগগুলো হয় সাধারণত? রোগ হয় আপনার হচ্ছে কি এই যে পাপড়িতে, জি এই পাপড়িতে পচা লাগে, এই পাপড়ি পচা লাগে, আপনার দাগ হয়ে যায়, এর জন্য আপনার কীটনাশক ব্যবহার করতে হয়। আচ্ছা, তা আপনার আপনার ক্ষেতে কি এরকম আক্রমণ দেখা দিয়েছে? না এখনো এরকম আক্রমণ দেখা দিইনি, যেহেতু আমি সবসময় আর কি এটা পরিচর্যা করে। আচ্ছা ভাই, আপনার আমার আপনার কাছে আর একটু জানতে চাচ্ছি যে আসলে যে এই যে এই ফুল গাছগুলো আপনি লাগাইছেন কতদিন বয়স হলো এটা বললেন? এটা আপনার 4 থেকে 5 মাস। 4 থেকে 5 মাস, কতদিন পর্যন্ত এখান থেকে ফুল আপনি সংগ্রহ করতে পারবেন? এটা আপনার লাগানোর বয়স থেকে আপনার 7-8 মাস পর্যন্ত আর কি থাকে। 7-8 মাস মতো? জি। আচ্ছা, এই যে আপনার এই পুরো এই জমিটুকু 7 কাঠা জমিতে ফুল চাষ করতে কিরকম শুরু করতে কিরকম খরচ লাগে? শুরু করতে আপনার 5 থেকে 7 হাজার টাকা হলে এরকম জমি চাষ হয়ে যায়। দর্শক আপনারা হয়তো অনেকেই জানেন না, আমি আসলে এই বিষয়টা ততটা জানতাম না, এখান থেকে এটা কেটে রোপণ করবেন? ডোগাটা দেখছেন নতুন ডোগা, এটা কেটে আপনার চারা হিসেবে জমিতে রোপণ করা হয়। আচ্ছা, আপনারা যে এই যে এই ফুলগুলো দেখছি আমরা, এই যে এখানে দেখছি অনেকগুলো ফুল। আচ্ছা, এই যে এই ফুলটা এটা কি সংগ্রহ করার মতো হয়েছে? জি না, এখনো হয়নি, এটা পরিপূর্ণভাবে ফুটে নিয়েছে, এটা ফুটে যাবে। ও, আমাদের একটু দেখান আপনি যে আসলে ভিতরে যে এখনো অনেকটা বাকি আছে, এগুলো ফুটার পরে ফুল সংগ্রহ করা যাবে। আচ্ছা, এই সবগুলো আর কি যখন আর কি মেলে যাবে। আচ্ছা দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই ফুলগুলো অনেক সুন্দর দেখাচ্ছে। আপনার ফুলের বাগানটা দেখে আসলে খুব ভালো লাগছে যে ফুল আর ফুল চারিদিকে। আচ্ছা ভাই, চলুন আর একটু এগিয়ে যাই আর কি আমরা। এখন ভাই, এই যে আপনি ফুলের বাগান করছেন, এই যে ফুলগুলো আপনি বিক্রি করেন, আচ্ছা বিক্রি করে কীরকম লাভ হয়? এটা আপনার লাভজনকই ব্যবসা, আপনার অনেক সময় আবার মানে পুঁজি থাকে না, পুঁজি থাকে না, আছে যে খরচ করে খরচ বাঁচে না, আবার অনেক সময় আছে যে খরচ যা হয় তার তিন গুণ হয়। আচ্ছা, এটা হওয়ার কারণটা কি একটু বলতেন যদি? আমার এটা হচ্ছে কি এমন যে এত আর কি আপনার এটা হচ্ছে কি যেহেতু শুধু হচ্ছে কি বাসা বাড়ির জন্য সৌন্দর্যের জন্য ব্যবহার করে মানুষ। আচ্ছা, দেখা আছে অনেক সময় অনুষ্ঠানের চাপচোপ থাকে না, তখন আর কি এগুলো বিক্রয় হয় না, আর যখন আপনার অনেক জেলায় অনুষ্ঠানেরই থাকে তখন কিন্তু এগুলোর অনেক চাহিদা হয়। আচ্ছা, তাহলে বলতে চাচ্ছেন যে বাজার মূল্য সবসময় একরকম থাকে না? জি না, একরকম থাকে না। যখন দর্শক আপনারা শুনলেন যে আসলে কৃষক ভাইটির মুখ থেকে যে যখন আসলে অনুষ্ঠানগুলো বেশি হয়, বিভিন্ন পর্যায়ের অনুষ্ঠানগুলো হয়, তখন ফুলের চাহিদা বেশি থাকে, দামটাও ভালো থাকে। আচ্ছা, এই ফুলগুলো এখন আপনারা কত টাকা জুপা বাজারে বিক্রি করছেন? এখন বর্তমান মূল্যে 100 টাকা 120 টাকা। 100 থেকে 120 টাকা? আচ্ছা, এখন এই যে দামটা বললেন আপনি, এই দামটা কি আসলে বাজার মূল্যটা কি এখন যা আছে এটা দিয়ে কি লাভবান হওয়া সম্ভব? এটা ভালো, অনেক ভালো বাজার আছে, কিন্তু এর চাইতেও নিচে আছে, শুধু মূল্য আপনার 20 টাকা ঝুপাও চলে আসে, 20 টাকা ঝুপাতে চলে আসে, তখন তো আসলে লস হওয়ার সম্ভাবনা থাকে। মালাটা তোলা, গাথা বা গাড়ি ভাড়া মানে বাজার পর্যন্ত পৌঁছানো, সে খরচটাও থাকে না। এটা সর্বোচ্চ খরচ থাকে আপনার 30 টাকা। আচ্ছা, যখন বাজার মূল্য ভালো থাকে তখন কত ঝুপা বিক্রি করেন? তখন আপনার 400 টাকা 500 টাকা, 400-500 টাকা ঝুপা, 200 মানে সর্বোচ্চ আপনার 500-600 টাকা পর্যন্ত হয়ে যায় বাজার সর্বোচ্চ। জি। আচ্ছা, এই যে ঝুপা ঝুপা বলছেন আপনি, আসলে এই ঝুপাটা কি?
আপনার এই ঝুপাটা হচ্ছে কি আপনার দুই হাতে মানে তিন ফুট একটা দড়ি। হ্যাঁ আচ্ছা, কুড়িতে দড়ি মালা লাগাতার পরে ওটা একটা ঝুপা হয়। একটা ঝুপা হয়, তার মানে একটা ঝুপাই কুড়িটা আছে মালা থাকে। মালা থাকে, আচ্ছা এটা এক ঝুপা। জি আচ্ছা, এই ফুলগুলো তোলার পরে একটার পর একটা গাঁথা এটা তুললাম আমি। আচ্ছা সমস্যা নেই তো? আচ্ছা যাই হোক, এই ফুলগুলো একটার পর একটা গেঁথে আপনার বিশটার একটা মালা হবে, সেটা একটা ঝুপা থাকবে, ওইটাকে ঝুপা বলে। আচ্ছা ধন্যবাদ ভাই। এখন হচ্ছে আপনার এই কেউ শখের বসে অথবা বাড়ির ছাদে কিংবা বাড়ির পাশে পতিত জমিতে অনেকে শখের বসে বাগান করে, কিংবা কেউ যদি বাণিজ্যিকভাবে ফুল চাষ করতে চায় আপনার কাছে বলে যে আপনার এখান থেকে তিনি চারা সংগ্রহ করতে চান, তাহলে কি আপনি দিতে পারবেন? হ্যাঁ, আমার যদি চারা অটল থাকে বা আমার চারা তৈরি থাকে তো আমি দিতে পারবো। অবশ্যই দিতে পারবো, যখন আমার থাকবে না তখন পারবো না, কিন্তু যখন থাকবে তখন দিতে পারবো। আচ্ছা, যেহেতু আপনার বললেন আরও অনেক জমিতে আছে ফুল চাষে, তো আপনার সবসময় কি থাকে নাকি? সবসময় থাকে, আমার 12 মাস থাকে। তাহলে আপনার মোবাইল নাম্বারটা আমরা ব্যবহার করতে পারি ভিডিওতে? আচ্ছা, সেক্ষেত্রে আপনি চারার দাম কি রকম রাখতে পারবেন? চারার দাম আপনার তো অনেক বেশিও না আবার কমও না, মানে এটা আপনার বিক্রয় হয় 500 টাকা হাজার। আচ্ছা দর্শক, দামটা তো আপনারা শুনলেন, যদি আপনারা হচ্ছে আপনার এখান থেকে চারা সংগ্রহ করতে চান তাহলে সংগ্রহ করতে পারেন। আর হচ্ছে আপনার আপনার মোবাইল নাম্বারটা, ভাইয়ের মোবাইল নাম্বারটা আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওনার ঠিকানা, চাইলে সরাসরি এসে এখান থেকে চারা সংগ্রহ করতে পারবেন আপনারা। আচ্ছা ভাই, তো আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা দর্শক, আমরা এই পর্যায়ে আমাদের অনুষ্ঠান এখন শেষ করব, দেখা হবে নতুন কোনো উদ্যোক্তার সাথে নতুন কোথাও। সে পর্যন্ত ভালো থাকবেন আপনারা, আল্লাহ হাফেজ।